একদিকে যেমন বাংলাদেশের এই পরিস্থিতি এবং সেই পরিস্থিতির কারণেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আপাতত তিনি ভারতেই রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে এর পর কোথায়, অর্থাৎ শেখ হাসিনার পরবর্তী ঠিকানা কি হতে চলেছে, ভারত থেকে এর পর কোথায় যেতে চলেছেন শেখ হাসিনা? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনে না করেছে লন্ডন, হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করেছে আমেরিকাও, তাই আপাতত ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে। তবে যেমনটা এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো তিনি তাহলে ফিনল্যান্ড কিংবা রাশিয়াতে যেতেও পারেন। শেখ হাসিনার পরবর্তী গন্তব্যস্থল কোথায় হতে চলেছে, কোথায় তিনি যেতে চলেছেন, কারণ রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি ব্রিটেনের কাছে আবেদন করেছিলেন এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে তার ভিসা বাতিল করা হয়েছে, অন্যদিকে লন্ডনের তরফ থেকেও না বলা হয়েছে, এরপর তাহলে কি ফিনল্যান্ড কিংবা রাশিয়ায় যেতে পারেন শেখ হাসিনা, সেই নিয়েই একটা জল্পনা শুরু হয়েছে। বিক্ষোভ, অরাজকতা, প্রতিহিংসার আগুনে পুড়ছে সোনার বাংলা, রাজপথে রক্ত বন্যা, গণভবন, সংসদে তাণ্ডব, জ্বলছে আওয়ামী লীগের দপ্তর, থানা, একের পর এক হামলা, খুনের ঘটনায় বাংলাদেশে গৃহযুদ্ধের আবহ। আন্দোলনের চাপে সোমবারই অগ্নিগর্ভ বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, আপাতত তিনি ভারতের আশ্রয়। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। এরপর তাঁর গন্তব্য কি? ভারতেই কি থাকবেন মুজিব কন্যা, নাকি উড়ে যাবেন লন্ডনে? ব্রিটেন যদি ঠাঁই না দেয়, ব্রিটেন ছাড়া আর কোন কোন দেশে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর? তাঁর রাজনৈতিক ভবিষ্যৎই বা কি? এই প্রশ্নেই তোলপাড় বাংলাদেশ, যেদিকে নজর ভারতেরও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল 9টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছাড়ে বাংলাদেশ বায়ুসেনার C-130 যে বিমানটি, এই বিমানেই ভারতে পৌঁছন হাসিনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি সেই বিমানেই ছিলেন হাসিনা? সময় এগুলো জানা যায় বিমানে ছিলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের 7 জন সামরিক কর্তাকে নিয়ে ফিরে যায় বিমানটি। শেখ হাসিনা আপাতত দিল্লির কোনো এক নিরাপদ অজানা আশ্রয়ে ঠাঁই নিয়েছেন। Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently decided to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from the Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. 1975 সালে বাবা মুজিবুর রহমান আততায়ীর হাতে খুন হন, তারপর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবারও কি সেই পথেই হাঁটবে ভারত সরকার? সূত্রের খবর, ইতিমধ্যে ইংল্যান্ড সহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শেখ হাসিনা। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় লন্ডনেরই বাসিন্দা, যদিও ইংল্যান্ড তাঁকে আশ্রয় দিতে চায়নি বলেই সূত্রের খবর। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সাংসদ। টিউলিপ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অন্যদিকে হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন। এছাড়াও বিদেশ বিভুঁইয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসিনার বহু আত্মীয়, পাশাপাশি ফিনল্যান্ডও তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে বলে সূত্রের খবর। তাই হাসিনার গন্তব্য কোথায় হতে পারে সেই নিয়ে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে রাজনৈতিক ওয়াপসি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তাঁর ছেলে জয়। She will retire. She has been wanting to retire for a while. This was going to be her last term anyway. She has accomplished what she wanted to accomplish. স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হাসিনার গন্তব্য, নিরাপত্তা, কোন দিকে মোড় নেবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ, নজর সেদিকেই। কলকাতা টিভি।